যখন পশু জবাই করা হতো তখন বলতো এই কার নামে যেন পশুটা জবাই হবে, বলতো না কার নামে, হ্যাঁ হ্যাঁ আব্দুর রহিমের নামে এই পশুটা জবাই করা হবে, বলতো না একসময় কিন্তু বলতো না কার নামে হবে, যখনই পশু জবাই করবা কার নামে, আল্লাহ সুবহানাহু তাআলার নামে। আর আমরা যখন পশুটা জবাই করবো তখন কারুর পক্ষ থেকে হতে পারে, কি আব্দুর রহিমানের পক্ষ থেকে আল্লাহর নামে আমি কি করিতেছি পশু জবাই করিতেছি, দোয়া কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াজআলা যুলুমাতি ওয়ান নূর ثُمَّ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ يَعْدِلُونَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنزَلَ عَلَى عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَل لَّهُ عِوَجًا الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير الحمد لله فاطر السماوات والأرض جَعَلَ الْمَلَائِكَةَ رُسُلًا أُولِي أَجْنِحَةٍ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ يَزِيدُ فِي الْخَلْقِ مَا يَشَاءُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالْحَمْدُ لِلَّهِ عَلَى دِينِ الْإِسْلَامِ الصلوات والسلام على رسوله الكريم محمد وعلى آله وصحبه أجمعين يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم اغفر لي وارحمني وحديني وعافيني وارزقني يا رب كرمت اگر کرے یہ جمعہ مبارک کے دوار محفل کے نماز کے قیامت مصیبت کو ہم لوگوں کو نجات کے وسیلہ بنا دے আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান সেই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন এত গরমের মধ্যেও আমাদেরকে ভালোবেসেছেন, আমরা মসজিদে প্রবেশ করেছি, বেহেশতের বাগানে এসেছি, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত, দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির একমাত্র অগ্রনায়ক, যে হাবিব, যে বিশ্ব রসুলের সম্রাট, নবীকুলের মুকুট, আরবিক নবী হযরতে মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা, কেই পৃথিবীতে আমাদের মুক্তির জন্য পাঠিয়েছেন সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা মসজিদে একত্রিত হয়েছি, মসজিদে এসেছি, এর জন্য কি কোনো টাকা পয়সা লেগেছে? লাগে নাই। আচ্ছা, আমরা রমজান মাসে রোজা পালন করি, তখনও কি কোনো টাকা লাগে? আল্লাহ সুবহানাহু তাআলার যখন স্মরণ নিই তখনও কি কোনো টাকা পয়সা লাগে? লাগে না, বরং আমাদের কি হয়, টাকা পয়সা আরও সেভ হয়, তাই না? আবার এই যে টাকা পয়সা লাগে না, এরপরেও কিন্তু মানুষ রমজান আসলে রোজা পালন করে না, রামার নামাজেও আসে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণও নেয় না, যেখানে অর্থনৈতিক কোনো ব্যাপার স্যাপার নেই।
আবার দেখা যায় যে আপনার হজ করতে, কুরবানি করতে, আকিকা দিতে কিন্তু টাকা পয়সা লাগে, লাগে না? অনেকে নামাজ আদায় করে না কিন্তু হজে যায়, হজ থেকে ফিরে এসে নামাজ ভুলে যায়। আমার চোখে দেখা অনেকেই আছে যারা হজ করেছে, আসার পর আর নামাজে আসে না, কুরবানি করে, আকিকা দেয়, এরপরে কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ সুবহানাহু তাআলার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাইনা রুজুলি ও বাইনা শিরকি ও বাইনাল কুফরি তারকুস সালাত, একজন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। যে নামাজ আদায় করলো সে মুসলমান, আর যে নামাজ আদায় করবে না সে কি কাফের হয়ে যায়। একাধিক রাওয়াতে রয়েছে যে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাত, আল্লাহর গোলাম এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। অথচ আমরা অনেকেই অন্যান্য ইসলামের বিধানগুলো মানি কিন্তু নামাজে আসি না, এটা আমাদের জন্য বড়ই দুঃখজনক ব্যাপার। যেখানে খরচ হয় না সেই জায়গায় আমরা আসি না, আবার যেখানে খরচ হয় সেখানে যাই। একটা গল্প দিয়েই শুরু করি। একজন লোক তার প্রিয় একটা কুকুর নিয়ে বেড়াতে যাচ্ছে কোথাও, যেতে যেতে হঠাৎ কুকুরটা মারা যাচ্ছে, পিপাসা, ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছে। তো কুকুরটাকে নিয়ে কাঁদতেছে, পথচারী যেতে যেতে বলল, ভাই আপনি কেন কাঁদতেছেন? তো ভাই আমার এই প্রিয় কুকুরটা মারা যাচ্ছে, এই শোকে বিহ্বল হয়ে আমার হৃদয় কাঁদতেছে, আমিও কাঁদতেছি। বুঝলাম, তো আপনার এই পুতলার মধ্যে কি আছে? তো ভাই এর মধ্যে আছে পানি, আছে এর মধ্যে আছে কিছু খাবার দাবার, আছে রুটিও আছে। পথচারী কয় যে ভাই তুমি একটু পানি আর এই রুটি যদি দিয়ে দাও তাহলে তো কুকুরটা বেঁচে যায়, মরে যাবে না। তখন লোকটা বলতেছে, ভাই আমি যে কাঁদতেছি এই চোখের পানি তো আর টাকা লাগে না, পয়সা খরচ হয় না, কিন্তু আমি যখন রুটি দেব, পানি দেব, তখন তো আমার খরচ হবে। তা আমাদের যুগে আমরা এই ধরনের অনেক মানুষ আসি কিনা? নাই, আসি না? আসি, অনেক মানুষ আসি যারা খরচ করতে চায় না। এই যে আগত সামনে কুরবানি আসতেছে না, এই কুরবানিতে আমরা অনেকেই সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিব না, আবার অনেকে সামর্থ্য থাকা না থাকা সত্ত্বেও ধার বাকি করে হলেও কুরবানিতে অংশগ্রহণ করে, করে না? আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারিমে এই কুরবানির ব্যাপারে ঘোষণা দিলেন সূরা নাম 6তম সূরা নামের 162তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী কিয়ামত পর্যন্ত আগত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবাইকে জানায়া দেন, কুল বলে দিন, ইন্না সালাতি নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ইল্লাহি রাব্বিল আলামিন, তমাম জগতের একসত্রের মালিকানার অধিকারী যে রব, এই রবের জন্য আমার সালাত, আমার কুরবানি, আমার নিজের জীবন, আমার মরণ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এক জায়গায় জানিয়ে দিলেন না, সূরা আল কাউসার 108তম সূরা 30 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কুরবানির বিষয়ে। আল্লাহ বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বললেন, নবী গো, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি,
যারা পৃথিবীর মধ্যে আমার হুকুমগুলো মেনে যাবে, ওই কিয়ামতের দিন পিপাসিত অবস্থায় আপনি হাউজের কাউসারের পানিগুলো আপনার ওই উম্মতগুলোকে দিবেন, যে উম্মতগুলো পৃথিবীতে আপনার কথাগুলো মেনেছে, আপনাকে আনুগত্য করেছে আর আপনাকে ভালোবেসেছে। ইন্না আতাইনাকাল কাউসা, এই হাউজে কাউসার আমি আপনাকে দান করেছি। ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, নবী আপনি সালাত আদায় করুন, নামাজ আদায় করুন, ওয়ানহার এবং আপনি কুরবানি করুন, নামাজ আদায় করুন, কুরবানি করুন। আবুতার, আর যে মানুষগুলো আপনাকে বলে নির্বংশ, যে মানুষগুলো আপনাকে দোষারোপ করে, আপনি শুনে নিন ওই মানুষগুলো হলো জারজ, ওই মানুষগুলোর বংশ পরিচয় নাই। ঠিক না ঠিক? এই পৃথিবীতে যারা আমার রসুলকে গালি দেয়, আমার রসুলকে কটুক্তি করে, তাদের বংশ পরিচয় জেনে নিবেন, তারা জারজ সন্তান। Bastard, they are most bastard, they have no introduce of tribe, tader bongsher kono porichoy na, bongsho porichoy hin jaroj sontan ei manush gulo jara amar bishwo nobike ki kore kotukti kore. Ejonno kurbani amader jibone ekta part, kurbani amaderke korte hobe, jader amra samarthoban amaderke kurbani dite hobe. Hadisher bhitor asteche ibne majah 3123 number hadis, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু শাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকুরাবান্না মুসাল্লানা। আল্লাহর হাবিব বললেন, শোনো, মান কানা লাহু শাআতুন, যাদের সামর্থ্য আছে কুরবানি করার, কুরবানির পশু ক্রয় করার মতো যাদের সামর্থ্য আছে, ওয়ালাম ইউদাহি, কিন্তু কুরবানি দেয় না। কুরবানি যাদের সামর্থ্য আছে, ধন সম্পদ আল্লাহ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে কুরবানি কেনার মতো, যাদের টাকা পয়সা আছে, ওয়ালাম ইউদাহি, কিন্তু তারা কুরবানি না দেয়। আল্লাহর হাবিব বললেন, তারা যেন ঈদের দিনে ঈদের ময়দানে না আসে। হাউ বিগেস্ট টক, কত বড় কথা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন না, আল্লাহর মনোনীত বিশ্বজাহানের নবীকুলের সম্রাট ইমামুল মুরসালিন খতামান নবীন, যার পর আর কোনো নবী রসুল আসবে না, সেই বিশ্ব হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে খবরদার, যাদের সামর্থ্য আছে কুরবানি দিবা না, ঈদের ময়দানে তোমরা পদার্পণ করবে না, আসবা না। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমাদেরকে কি করতে হবে, হ্যাঁ, কুরবানি দিতে হবে। মাইকটা দিয়ে দেন, আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগালিহি কশফদ্দিহি হসন তুজমি সালিহি সালিহি। একটু তুলে দিন হালকা, একটু তুলে দিন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সামর্থ্য থাকার পরেও আমরা যারা কুরবানি দিব না, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা যেন কুরবানির ময়দানে না আসে। স্ট্রংলি নিষেধ করলেন কে? কথা বলুন, জুম্মার দিন আপনাদের অন্যদিকে তাকানোর প্রয়োজন নাই, যেহেতু আমি কথা বলতেছি আপনাদের ইমাম, অতএব এইদিকে নজর দেওয়াই উত্তম, ঠিক আছে? তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে, ধন সম্পদ রয়েছে, যদি কুরবানি না দিই, আল্লাহর হাবিব কি বললেন, কি বললেন, ভুলে গেলেন?
এই পাঁচ মিনিটও নয়, এক মিনিটের মধ্যে যদি কথাগুলো ভুলে যান, কুরবানি আস্তে আস্তে তো সবই ভুলে যাবেন। আল্লাহর হাবিব বললেন, যাদের সামর্থ্য আছে, সম্পদ রয়েছে কিন্তু কুরবানি দেয় না, তারা যেন আমার ঈদের ময়দানে না আসে। এজন্য আমাদের সম্পদ টাকা পয়সা সব কিছু থাকবে, কিন্তু আমাদেরকে কী করতে হবে, কুরবানির সময় কুরবানি দিতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জার শিরে, ধর দামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সহ, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, দেহ তোমার চরম চর গলে পশে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনাদান কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, গায়ে দিবে মার কিন্থান রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। এই দালান ধন সম্পদ সবই থাকবে, থাকবো না কারা, আমরা থাকবো না। বিশ্বকবি আল্লামা ডক্টর স্যার মোহাম্মদ ইকবাল চমৎকার করে জানিয়ে দিলেন, না তু জমি কে লিয়ে নসমা কে লিয়ে জাহাঁ হাই তেরে লিয়ে তু নাহি জাহাঁ কে লিয়ে, এই ধন সম্পদ আসমান জমিন যা কিছু সব আমি মানুষ, আমরা মানুষ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, বরং আমরা মানুষ তাদের জন্য এই পৃথিবীতে আসি নাই, ঠিক না ঠিক, এই পৃথিবীতে আমরা তাদের জন্য আসি না, বরং মানুষ এবং জিন এই দুইটা প্রাণী ছাড়া পৃথিবীর সব আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের কল্যাণের জন্য পাঠিয়েছেন, ঠিক না ঠিক, সব কিছু আমাদের জন্য পাঠিয়েছেন। দাহ খুদাইয়া ইয়ে জমি তেরি নাহি তেরি নাহি তেরে আবাকি নাহি তেরি নাহি মেরি নাহি মেরে আবাকি নাহি, এই ধন সম্পদ টাকা পয়সা তোমার নয়, তোমার বাবার নয়, আমারও নয়, আমার বাবারও নয়, কার এসব, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আমানত দিয়েছে, যখন যে ইসলামের বিধান আসবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। সামনে কুরবানি আসতেছে, আল্লাহ সুবহানাহু তাআলা সন্তুষ্টির জন্য আমাদেরকে কি করতে হবে, কুরবানি দিতে হবে, এটাই হলো বিধান। আসুন এই কুরবানির দিনে সংক্ষিপ্ত সময়ে যতটুকু পারি কিছু দিক নির্দেশনা আছে আমাদেরকে পালন করতে হবে, আমরা অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা হজ 22তম সূরা হজের 36তম আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন, ওয়াল বুদুনা জাআলনা আহালাকুম লাকুম মিন শাআইরিল্লাহ, আল্লাহ বললেন এই পৃথিবীতে আমি যত নিদর্শন দিয়েছি তার মধ্যে অন্যতম নিদর্শন হলো তোমরা যে কোরবানির সময় পশু জবাই করো, এই পশুর মধ্যে রয়েছে অত্যন্ত অন্যতম নিদর্শন। কি রয়েছে অন্যতম নিদর্শন, এই পৃথিবীতে আমি যত নিদর্শন দিয়েছি তার মধ্যে অন্যতম নিদর্শন হলো তোমরা যে পশু জবাই করো, কুরবানি দাও এই পশুর মধ্যে। সূরা রুম 30তম সূরা রুমের 20-25 পর্যন্ত পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটটা নিদর্শন দিয়েছেন, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমিন আয়াতিহি, এই পৃথিবীতে যত নিদর্শন রয়েছে তার মধ্যে একটি নিদর্শন হলো খলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি।
ওয়াখতিলাফু, এবং বৈচিত্র্য রয়েছে কি, আল সিনাতিকুম তোমাদের ভাষার, ও আল কোয়ানিকুম এবং তোমাদের বর্ণের। এই যে আমরা ভাষা, সামবডি সে ইন ইংলিশ, কেউ ইংরেজিতে কথা বলে, সামবডি সে ইন হিন্দি, কেউ হিন্দিতে কথা বলে, সামবডি সে ইন অ্যারাবিক, কেউ অ্যারাবিতে কথা বলে, সামবডি সে ইন ফ্রান্স, কেউ ফ্রান্স ভাষায় কথা বলে, উই আর স্পিকিং ইন বেঙ্গলি, আমরা বাংলায় কথা বলিতেছি, এই ভাষাগুলো কে দিয়েছে, কে দিয়েছে, আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছেন, আল্লাহ নিজেই বলতেছেন। ওয়াক্তিলাফু, বৈচিত্র্য কিসের, আল সিনাতিকুম তোমাদের বর্ণে, তোমাদের ভাষার বর্ণ বৈচিত্র্য রয়েছে। এজন্য একসময় আমাদের হুজুরদের মধ্যে বিশাল একটা গ্যাপ ছিল যে ইংরেজি ভাষা শিক্ষা করা যাবে না, ইংরেজি ভাষা যারাই শিখবে তারা মানুষ থাকবে না, গুনাহ হবে, এটা বিদেশিদের ভাষা, বিধর্মীদের ভাষা, এই ভাষা বিধর্মীদের না, ভাষা কার, হু হ্যাজ গিফট দিস ল্যাঙ্গুয়েজ, মাই অলমাইটি আল্লাহ হ্যাজ গিভেন দিস ল্যাঙ্গুয়েজ টু আস, আমাদেরকে দিয়েছেন এই ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই পৃথিবীতে যত ভাষা রয়েছে, 4000 প্রায় না সরি 7000-এর উপরে ভাষা রয়েছে, সমস্ত ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন এই পৃথিবীতে যত নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম নিদর্শন হলো তোমরা যে পশু কুরবানি দাও, লাকুম ফিহা খায়র, এর মধ্যে আছে তোমাদের জন্য কল্যাণ, কি কল্যাণ, এই পৃথিবীতে যখন তোমরা কুরবানি করবা মৃত্যুর পর এর বিনিময়ে আমি তোমাদেরকে দিব, এটাই হলো কল্যাণ। আমি খুব শর্ট টাইমের মধ্যে শর্ট শর্ট করে চলে যাব, ব্যাখ্যা করার সময় খুব কম, এটা তাফসিরের সময় নয়, এই জন্য আপনারা একটু বুঝে নেবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাফা, তোমরা যখন এই পশু কুরবানি দাও তখন অবশ্যই আমি আল্লাহ সুবহান ওয়া তাআলার নাম নিয়ে কুরবানি দিবা, কার নাম নিয়ে। এক সময় আমি দেখেছি, আপনারাও দেখেছেন, যখন পশু জবাই করা হতো তখন বলতো এই কার নামে যেন পশুটা জবাই হবে, বলতো না কার নামে, হ্যাঁ হ্যাঁ আব্দুর রহিমের নামে এই পশুটা জবাই করা হবে, বলতো না এক সময় কিন্তু, বলতো না কার নামে হবে, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাফা, যখনই পশু জবাই করবা কার নামে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। আর আমরা যখন পশুটা জবাই করবো তখন কারুর পক্ষ থেকে হতে পারে, কি আব্দুর রহিমানের পক্ষ থেকে আল্লাহর নামে আমি কি করিতেছি, পশু জবাই করিতেছি, দোয়া কি। অনেক হুজুর আছে দেখা গেল বলতেই থাকে, মনে করে আল্লাহ হুজুর কত দোয়া করেছে আমরা কি পড়ে জবাই করবো, এরম আছে না, আছে, রহস্য আছে। আল্লাহর হাবিব অনেকগুলো দোয়ার কথা বলেছেন, তার মধ্যে একটি দোয়া হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, এটা একটা দোয়া, জি আল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমি আল্লাহর নামে শুরু করতেছি, সেই আল্লাহ যিনি তামাম দুনিয়ার মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ না, আল্লাহুম্মা হে আমার প্রতিপালক, মিনকা ওয়া লাকা, এই যে পশুটা আপনারই অনুগ্রহ আপনি আমাদেরকে দিয়েছেন এবং আপনার নামেই উৎসর্গ করলাম, মনে থাকবে, এর এতটুকু যদি মনে না থাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা মাথায় রাখবেন। তাহলে আজ থেকে আমরা জেনে নিলাম যে পশু যখন জবাই করব কুরবানির নাম হবে কার, পক্ষ হবে কার, যে দিবে, কারুর পক্ষ থেকে আল্লাহর নামে আমরা জবাই করলাম, ঠিক আছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল, হয়তো বা বলতে পারবো না, সম্মানিত উপস্থিত, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ফাকুলু মিনহা, তার আগের একটু আগে ছিল, এরপর আল্লাহ বললেন ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, যখন তোমরা এই পশুটাকে জবাই করবা, ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, পশুটা যখন পড়ে যাবে মারা যাবে, রক্ত প্রবাহিত হয়ে যাবে, পশুটা যখন তোমাদের খাওয়া উপযোগী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পশুটাকে তোমরা কুরবানির পশুটাকে বন্টন করবা, ভাগ বাটোয়ারা করবা, কিভাবে, কে বলতেছেন, আমি স্বয়ং কোরআন থেকে কথা বলতেছি, ফাকুলু মিনহা, তোমরা তা থেকে খাও, ওয়া তুইমুল কানিয়া, আর তোমরা কি করো, খাওয়াও, আতইমু, তোমরা খাওয়াও, আল কানিয়া, তোমার প্রতিবেশীদেরকে খাওয়াও,
এরপরে বললেন ওয়াল মুক্তাররা, এবং তোমার আত্মীয় পরিজন যারা আছে তাদেরকে খাওয়াও। কয়টার কথা বললেন, কথা বলুন, আপনারা কি ঘুমাচ্ছেন? আল্লাহ বললেন ফাকুলু মিনহা, তোমরা খাও, নিজেরা খাও। এরপরে বললেন ওয়া আতইমু, ওয়া আতইমু, খাওয়াও আল কানিয়া, তোমার প্রতিবেশীদেরকে, ওয়াল মুক্তাররা, এবং তোমার কি, কাকে, তোমার যারা আত্মীয় পরিজন আছে। তাহলে কয় শ্রেণীর মানুষকে বলা হলো? তাহলে কুরবানির পশু কয়টা ভাগ করতে বলা হলো? তিন ভাগ করতে বলা হলো। কার বিধান? আল্লাহ সুবহানাহু তাআলার বিধান। আল্লাহ রাব্বুল আলামিন এই পশুগুলোকে জবাই করি, আমরা খাই, ঘন্টার মধ্যেই পশুগুলো ভ্যানিশ হয়ে যায়, আমাদের আবার টয়লেট হয়ে যায়, পশুগুলো চলে যায় মাটির সঙ্গে মিশে, তাই না? ঘন্টার মধ্যে কিন্তু একটা পশু, বিশাল একটা বৃহদাকার পশু আমরা জবাই করে নিমেষেই খেয়ে ফেলি, আবার ঘন্টার মধ্যে কিন্তু আমাদের পেট থেকে নেমে যায়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও দুনিয়ার মানুষ, এই যে পশুগুলো তোমরা জবাই করো, কাজালিকা সাক্ষরনা লাকুম, আমি এই পশুগুলো তোমাদেরকে অধীন করে দিয়েছি, এই যে পশুগুলো তোমরা জবাই করো আমি তোমাদের বশবর্তী করে দিয়েছি, কাজালিকা সাক্ষর নাহা লাকুম, মানে তোমাদেরকে আমি বশীভূত করে দিয়েছি, তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছি। দেখেন, হাতির তুলনায় আমরা লিলিপুট না? আমরা লিলিপুট হাতির তুলনায়, সেই হাতির পিঠে উঠে হাতিকে কিন্তু ঘোরায়, মানুষ ঘোরায় না? আজ বাঘকে মানুষ বশবর্তী করেছে, সাপ, ব্যাং, পৃথিবীর সমস্ত কিছুকে মানুষ কি করেছে, বশবর্ত করে ফেলেছে। কিসের জন্য সম্ভব? কে বলেছে কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাক কাজালিকা সাক্ষর না লাকুম, তোমাদের জন্য আমি বশীভূত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা শুধু সূরা হজ নয়, সূরা লোকমান 31তম সূরা লোকমানের 20তম আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলাম তারাও আন্নাল্লাহা সাক্ষারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে বান্দা মানুষ আমি তোমাদের জন্যই সব কিছু সৃষ্টি করেছি, তোমরা তার রক্ষণাবেক্ষণ করবা। একটা বিশাল সার, 10 মণ ওজনের সার আমরা মানুষ জবাই করে নিমেষেই খেয়ে ফেলতেছি, এই যে আয়ত্তাধীন করে দিয়েছেন পশু পাখি সব কিছুকে, কে দিয়েছেন, কে দিয়েছেন, জোর হলো না, কে দিয়েছেন বলতেই হবে আপনাদের, কে দিয়েছেন, হলো না, কে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন। এখনও অনেক মানুষের মুখ খোলেনি, এই আল্লাহ সুবহানাহু তাআলার নামখানা বলতে খুব কষ্ট লাগে, সমস্যা নাই, টুডে অর টুমোরো দিস টাইম উইল কাম অ্যান্ড ইউ উইল ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাভ ডান, কী করিয়াছেন বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু তাআলার নামখানা নিতে যদি এত লজ্জা হয়। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়া 45তম সূরা জাসিয়ার 13তম আয়াতের ভিতরে আল্লাহ জানালেন, ওয়াসাক্কার লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই তামাম দুনিয়ার মধ্যে সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন, যারা জ্ঞানবান, যাদের জ্ঞান রয়েছে, বুদ্ধি রয়েছে, কেবলমাত্র তারাই এখান থেকে শিক্ষা নিতে পারে, কেন আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বললেন। এছাড়াও আরও অনেক আয়াতে বলেছেন, সূরা বাকারা 2তম সূরা আল বাকারার 29তম আয়াতের ভিতরে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই তাম দুনিয়ায় সব কিছু তোমাদের কল্যাণের জন্য আমি পাঠিয়েছি, সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ, হিয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এই যে সব কিছু আমাদের কল্যাণের জন্য দিলেন, এবং আমরা সেই কল্যাণ পেয়ে খুশি না বেজার? খুশি। কারা কারা বেজার হাত তুলে দেখান, তার মানে আমরা সবাই খুশি। এই যে কুরবানি আসতেছে, কোন মাসে আমরা কুরবানি করি? জিলহজ মাস। সুরার নাম তেলাওয়াত করলাম কি সুরা? সুরা হজ। আবার যারা আরবে এই জিলহজ মাসে হজ করেছে তাদেরকে বলে হাজি, তাই না? কি চমৎকার মিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে মিলাইয়া দিয়েছেন, সূরার নাম হজ, আমরা কুরবানি করি জিলহজ মাসে, আবার এই জিলহজ মাসি হাজিরা যায় হজ করতে, তাদেরকে বলা হয়
হাজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার মিল, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, তোমরা যে পশু কুরবানি কর, শোনো, তোমরা যে পশুটা কুরবানি করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তোমাদের এই গোস্ত কি পৌঁছে আল্লাহর কাছে? কি গোস্তটা পৌঁছায়? আমরা যে কুরবানিটা করি তাহলে গোস্ত কোথায় যায়? আমাদের পেটে যায়, তাই না? আমাদের পেটে এই কুরবানির গোস্তটা চলে যায়। আল্লাহ বলতেছে লাইয়ানা লাল্লাহা লুহুমুহা, তোমরা যে পশুটা জবাই করো, কুরবানি দাও, এই কুরবানির গোস্ত আমার কাছে পৌঁছায় না। উহা, এবং তোমাদের যে পশু জবাইয়ের পর যে রক্তটা প্রবাহিত হয় এই রক্তও কিন্তু আমার কাছে পৌঁছায়, কোথায় চলে যায়? মাটি গ্রাস করে ফেলে, তাই না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি পৌঁছে, কি পৌঁছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও তামাম দুনিয়ার মানুষগুলো শোন, তোমরা যে কোরবানি পশু জবাই কর, গোস্ত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, কিন্তু তোমাদের যে জিনিসটা পোষায় সেটা হলো অলাকিয়ানা লুহু তাকওয়া মিনকুম। কি পোষায়? তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর প্রতি ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর প্রতি ভয়। এই ভয় আমাদের অন্তরে থাকতে হবে, এটাই পৌঁছায়। অনেকেই আমরা যখন পশু ক্রয় করি তখন চিন্তা করি, হায় রে, পশুটা কিনলাম মনে হয় লসই হলো, কোরবানির পশু ক্রয় করেছি মনে হয় লস হলো, 2 লক্ষ টাকা দিয়ে কিনলাম, গোস্ত মতো সেই মতো হবে না, নি বলি না? বলি, তাকওয়া কি আছে? আরে আপনি তো কুরবানি দিচ্ছেন কার জন্য? কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি আমরা কুরবানি দিই তা আমি গোস্তের হিসাব কেন করব? গোস্তের হিসাব করা যাবে? যাবে না। এই ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, বিধান হিসাবে যখন আসবে পালন করব। আপনাদের মসজিদের সম্মানিত যে ক্যাশিয়ার সাহেব, এই যে টাকা পয়সা যা ওঠে ওনার কাছে জমা দেন না? উনি ব্যাংকে ব্যাংকিং করেন না? করেন। এরপরে যখন সভাপতি বলে যে আমার এখন 10,000 টাকা লাগবে মসজিদ উন্নয়নের জন্য, উনি কি দিতে বাধ্য না? বাধ্য না? বাধ্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সম্পদ দিয়েছেন এটা আমাদের কাছে কি দিয়েছেন? আমানত। কিন্তু আমরা খেয়ানত করি না? খেয়ানত করি আমরা, কিন্তু এই ঠিকমতো সম্পদের মানে ব্যবহার করি না, আমরা খুব কৃপণতা করি। কিন্তু আপনি চিন্তা করেন তো, আপনার বাবা চলে গেছে, কয় টাকা নিয়ে গেছে? নিয়ে গেছে সুন্দর জামাটা, পরনের লুঙ্গিটা না, চলে গেছে। জাস্ট আমরা খালি হাতে আসি, খালি হাতেই চলে যায়, উইদাউট এনি প্রপার্টি, উইদাউট এনি মানি, উইদাউট এনি সামথিং, মাই ফাদার হ্যাজ গান। কোথায় গেছে? অসীমপুরে, আর ফিরে আসবে না। আমরাও চলে যাব, জেনে রাখুন, যারা এই সম্পদের মোহে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে লঙ্ঘন করে, আল্লাহর হাবিব বললেন, তারা যেন আমার ঈদের ময়দানে না আসে। যাদের সম্পদ রয়েছে, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানি দেয় না। আপনার কুরবানি দিতে লাগে কয় হাজার? 10,000, 20,000। আপনি একটা গরুর ভাগী হলেন, তাহলে আপনাকে দিতে হবে 10,000 টাকা, 15,000 টাকা নাই এই যুগে। আমার মনে হয় একটা ফকিরেরও অনেক টাকা জমা হয়ে থাকে, হয় না? জমা হয়ে থাকে, তার প্রত্যেক দিনে বেঁচে থাকার জন্য 2 কেজি চাউল লাগে, কিন্তু তার প্রত্যেক দিন ইনকাম করে তার কত? 500, 1,000 টাকা। জানেন, ফকির যত হাঁটবে ততই তার ইনকাম, প্রতি কদমে কদমে তার ইনকাম। তাহলে এই যুগে যাদেরই সম্পদ রয়েছে, অর্থ রয়েছে, তাদেরকে কুরবানি কী করতে হবে? দিতে হবে। দেখেন, আমরা মারাত্মক একটা ভুল করি, এই অনেক ইম্পর্টেন্ট তথ্য থাকার পরে আমি আপনাদেরকে মেসেজগুলো দিতে পারতেছি না, এই জন্য আই এম ভেরি সরি। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মেসেজ হলো, কুরবানির পশু যখন আমরা জবাই করি, এই কুরবানির পশু জবাই করার পর অনেকেই আপনার এই চামড়াগুলো ছুলতে পারে না, বা পশু জবাই করে তাকে চোরাতে পারে না, এই জন্য আমাদের লেবারের প্রয়োজন হয় না? লেবার নিয়ে নিই, কাউকে হয়তো হাওলাত করে নিই, সে পশু জবাই করে সব কিছু প্রসেস করে দেয়, এরপরে যাওয়ার সময় তার ব্যাগে 5 কেজি আমরা কুরবানির গোস্ত দিয়ে দিই। হয়তো আপনাদের সমাজে না থাকতে পারে, কিন্তু আমাদের সমাজে আছে, আমাদের এলাকায় হয়, গত বছরে হয়েছে, যেটা আমি স্ট্রংলি নিষেধ করেছিলাম, এবারও হয়তো আমি বাড়িতে গেলে এই বিষয়টা অবহিত করব। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলীকে, হে আলী শোনো, যারা কুরবানির পশু জবাই করতেছে
তারা এই কুরবানির পশু জবাই করার পর এক টুকরা মাংসও যেন পারিশ্রমিক হিসাবে না দেওয়া হয়, হাদিয়া দিতে পারেন, পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। আপনি যে দিচ্ছেন এর মধ্যে হক কার কার আছে? ফাকুলু মিনহা, তুমি নিজে খাও। তারপরে কি বললেন? ও আতুইমুল আল কানিয়া, তুমি তোমার প্রতিবেশীকে দাও। এরপরে কি বললেন? ওয়াল মুতাররা, তোমার আত্মীয় স্বজনকে দাও। তা আপনি যে ওই পরিশ্রম করলো লেবারকে বা কষাইকে 5 কেজি 2 কেজি হাড় হুড্ডিগুলো দিলেন, কোথায় দিলেন, কিভাবে দিলেন, কোন সাহসে দিলেন? পশু কুরবানি হবে হবে, এই ভুলটা আমরা আর দ্বিতীয় করতে চাই না। যখন জবাই করব তাকে আপনি মিট করে নেবেন যে আমি তোমার 500 টাকা বা 1000 টাকা দিব, তুমি এই পশুগুলো জবাই করে প্রসেস করে দিবা, অথবা আপনারা নিজে করবেন, নিজে করলে সবচেয়ে উত্তম, মনে থাকবে। এই ভুলটা যেন করেন না, কষ্ট করে পশু জবাই করবেন মানে কুরবানি দিবেন, টাকা খরচ করে হাজার হাজার লাখ লাখ টাকা, সেটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে না পৌঁছায় তাহলে আমাদেরকে এখান থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। এবং অনেক মেসেজ আছে, যে মেসেজগুলো হয়তো পরবর্তী সময়ে আপনারা জানতে পারবেন বিভিন্ন ইসলামিক স্কলারদের কাছ থেকে, বিভিন্ন হুজুরদের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আলোচনা থেকে এতটুকুই বুঝ দান করুক, আমাদের যাদের সম্পদ রয়েছে আমরা কুরবানি করব, কুরবানি দিব, কার সন্তুষ্টির জন্য? কার বাজারের জন্য? আল্লাহর বাজারের জন্য, শয়তানের বাজারের জন্য। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝ দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার সম্মানিত ক্যাশিয়ার সাহেব কিছু কথা বলবেন। আচ্ছা, দুজন অসুস্থ ব্যক্তি আছে আপনাদের দ্বারস্থ হয়েছে, নামাজের শেষে তারা বাইরে দাঁড়াবে, আপনাদের যার যতটুকু সামর্থ্য আপনারা তাদেরকে একটু দান খয়রাত করেন।